ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে খরব জাগির ডামসু আইনি ব্যবস্থা গ্রহণের বাবে জাগিরোড আরক্ষীক স্মারকপত্র প্রদান সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর মরিগাঁও জেলা সমিতির অন্তর্গত জাগিরোড আঞ্চলিক সমিতিয়ে ড্রাগস মাফিয়া নুরুল হকক আইনি ব্যবস্থা লোবল জাগির আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়ালয় এখন স্মারকপত্র প্রদান করে বহুদিনের পর সমগ্র প্রচলিত হয়ে থাকা ড্রাগস ভাং আদি বন্ধ করার দাবি করে থাকার অবস্থাতে বুধবারে জাগিরোডর হিলভাঙাত আরক্ষী 1 কিলো 274 গ্রাম হেরোইন জব্দ করবলে সক্ষম হয় মরিগাঁও জেলা আমসু উপদেষ্টা জহিরুল ইসলামের সমন্বিতে আজি স্মারকপত্র প্রদান কার্যসূচীত জেলা আমসুর সহকারী সাধারণ সম্পাদক মিনারুল হক জাগিরোড আঞ্চলিক সমিতির সভাপতি রফিক আলী সাধারণ সম্পাদক নূর হুসেইনের আঞ্চলিক সমিতির কেবাজনো বিষয়ববীয়া উপস্থিত থাকে 2022 তারিখে ড্রাগস মাফিয়ার মূল নায়ক নূরুল হুসেনক আরক্ষী প্রশাসনের সহায় সহযোগিতাক আটক করে গতিকে আমি জাগিরোড আঞ্চলিক আমসুয়া দাবি জানাও যে দুখিয়া যাতে কোনো পদ্যই আইনের সুরঙা দিয়ে বাঁচি যাব নয় যখন ড্রাগস মাফিয়া ড্রাগস সেবনকারী আছে চিনাক্তকরণ করে আইনি ব্যবস্থা হবো লাগে হয় আজি আমি জাগিরোড সংখ্যালঘু ছাত্রের নামসুয়ে আজি বহুত দিন ধরে ড্রাগস মাফিয়া ভাং মাফিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের জাগিরোড প্রশাসন মরিগাঁও প্রশাসনের ওসর বিভিন্ন ধরনের স্মারকপত্র দাবি উত্থাপন করে আসছিল যেহেতু যাকালি জাগিরোড থানা অন্তর্গত রাম মন্দিরত আমার জাগিরোডত মেইন মাস্টার মাইন্ড ড্রাগস মাফিয়া নুরুল হুসেনক জাগিরোড প্রশাসনে মরিগাঁও প্রশাসনে পরাস্ত করবলে সক্ষম হয়েছে আমার স্পষ্ট দাবি জাগিরোড আঞ্চলিক কমিটির যে এই মাফিয়াক যাতে কোনো আইনি সুরুঙ্গা দ্বারাতে যাতে ওলাই আসব নয় কঠোর শাস্তি হব লাগে দাবি জানাইছো আর যদি কেদিনমান পিছত এই ড্রাগস মাফিয়া ওলাই আহে আমি গণতান্ত্রিকভাবে জাগিরোড আঞ্চলিক সংখ্যালঘু ছাত্রের নামছয়ে প্রতিবাদ সাব্যস্ত করলে বাধ্য থাকি জাগিরোডৰ পৰা ৰঞ্জু আমসিৰ ৰিপৰ্ট সংবাদ প্ৰহৰী